Yeah.
সন্তুষ্টে অভিনয় সন্তুষ্ট হইয়া দশ টাকা আমি উপহার করলাম মা বসলাম ধার করে একবার
আর আমার সামনে আসি আমি অবাক হয়ে যাই দেখি আমার মা সামনে থেকে একটু করে ঘুরে ফিরে মা কোথায় আছে আয় মা তা করে নির্মলের ঘের আছে না ওখানে গোবর গুলো খালি করে খেয়েছি তুই যে বলে নিয়ে আসিস ওমা পাচি মা আর তোমার গোবর গোড়াতে হবে না পরের ঘরে দিয়ে দিতে হবে তাই সাজিয়ে গুজিয়ে নিয়ে আসি চল তোর দিয়ে দেবো আমার হবে হবে বেশি দিনে না আমার কাল লাগে আমি তাতেই রাজি হয়ে যায় তুই যা দেখে দিবি আমি তাই নেবো মা তাহলে চল সাজিয়ে গুজিয়ে নিয়ে আসি মা পাঞ্জাবি দাও না এই বাবু আছে ধনপতি বাবু ওর কাছে এই মালাটা যখন আমি হারাইতে পারি না দিতে যাই কত ছিল জানো কত এক কিলো ৬৫ কেজি এক কুইন্টাল ৬৫ কেজি কেন এই মালা যদি ১২ টাকা লরি ভাড়া করেছিল সেই মালাটা আনতে গিয়ে লরি টাকা বাস্ট হয়ে গেল
चले ग छोटा रे पांजाबी को दोकान देखी नहीं थी झाड़ा भिके देचे ভালো বলে নিমন্ত্রণ করে বাড়ি ডেকে আনবো, এনে আর ফ্যান আর গুঁড়ো গুলি আর মুন্ডু ধরে গুটে দেবো। স্বর্গের নিমন্ত্রণ আপনারা বাড়ি থেকে কিছু খেয়ে যাবে, টিফিন মাসে করে কিছু নিতে হবে। শাশুড়ি তোমার মুখ দেখবে, তোমার মিষ্টি মুখ করবে। জামাই দেখে নেব, জামাই ও ঠাকুর জামাইয়ের কোনটা দেখবো, মুখ দেখবো না পেছন দেখবো? দেখো ভালো করে। আমার কুয়োর যেমন মুখ তেমন, কুয়োর আগে দেখি মুখটা পরে দেখাবো।
বললো এই যে দুমু কো বলেন গেল দুদিকে লেখা বলে ইয়ে মালটা বলে দুমু কো সামনে হচ্ছে তো সব এক রাখো ওই যে ও ও খুলো এই ভাদ্র হল কথা বলি হ্যাঁ ও খুলো ও খুলো বি বি কোনটা এ ওই তোইটা বি বি কোনটা ওই তোইটা আরে ওইটা ওইটা मन आज जमार पेटी बैठा कर कुमारी गोदाई चंद्रपुर আবার ঈশ্বরই লেখো থেকে ভুলটা অন্য হয় কেন ভুলটা যখন আধার কার্ড হয় সেই ভুল করে গেছি ও যখন আধার কার্ড হয় শ্রীর জায়গায় ঈশ্বরটা হয়ে গিয়েছিল তাই আধার কার্ড এখনো সংশোধন করেনি সেই হিসাবে এখানে ঈশ্বরটা ধরে রেখে দিয়েছি ও বাবা জামাই ও তোমার বাবার নাম কি বাবা আমার বাবার নাম হ্যাঁ আমার বাবার নাম চুনিপাল উপার চুনিপাল ঠাকুরদার নাম বালপাল কাকা খুড়ির নাম টুপাল তোরা কি পাল বংশ আমার সব পাল বংশ ওটা করব আমার এই এই খুলোটার নাম কি জানো কি ফরফরটি পাল এই হাই বাচ্চা তুই পাল বংশের রামা ঠেলে দিচ্ছি কেন আমি কি তোর বংশের মধ্যে আসি না কি তুই কি আধার কার্ড দে তোরে বার ওটা করব ঠাকুর ভালোই মেরে দিয়েছে জামাইরা হচ্ছে পাল বংশ আমরা যে বড় খাল বংশ খালে পড়ে সাঁতার কাটবো বলছি কত জিজ্ঞেস করা থাকে জিজ্ঞেস করে নাও অনেক রাত হয়ে গেছে বিয়েটা বাবা জামাই বেশি প্রশ্ন করলো বা একটাই প্রশ্ন করলো বাবা ছোট্ট করে একটা অক্ষর বানান করো বাবা জামরুল জামরুল जामुल जामुल बोलके जयाकार भगवान एमन भूल माता देखते सदा पदे ध्रुव खान चूल तार नाम जामुल जमाई तुम कम कर सजिए रेचो क्या काचा सामने कोचा पेचने ये न्यू काचा আমার সামনের দিকে পেছনে পেছনে দিকের সামনে তোমার বোঝার ভুল হচ্ছে কেন আরে বাবা এখন আবহাওয়া উল্টোপাল্টা চলতে ছিল ওই ঠান্ডা লেশ আছে সেই জন্য পাঞ্জাবি শামলটা পেছন দিকে রেখে যাতে হাওয়াটা কাট হয়ে থাকে ওটা করব তুমি কি মালা খুঁজে পাওনি কেন আম যারা শ্মশানের থেকে কি ওই কালীর ঘর থেকে মালাটা নিয়ে এসেছে নাকি এ খুলো মালার বৃত্তান্তটা বলে দাও এই মালার বৃত্তান্তটা বলে দাও ও হরি এই মালাটা যখন বড় বাজার থেকে অর্ডার দিয়ে আমাদের বানিয়েছিল হ্যাঁ এই মালার ওজন ছিল 1 কুইন্টাল 65 কেজি বাবা যত খুশি শুনেনি এই এই কালে শুনেনি শুনেনি শুনে নাও এই মালা এত সুন্দর করে সাজিয়েছে গাড়িতে আস্তে আস্তে মাম পার করেছে ছাকারি খেয়ে ফুল সব পড়ে গেছে কাটবা হ্যাঁ ঠাকুর বড় জামাই তুমি যা সাজিয়ে এনেছো এনেছো বাবা
পায়ে তো যদি এই পুত্র পরিবর্তে ঘুরুন এ বাবা কি খুড়ুই জানে না তুমি জানো না সেনা আছে মাস্টার তুই দেবে অনেক রাত হয়ে গেছে আমি যা বলবো তুই তাই বলি আর যদি না বলি যদি না বলি সাকিবার মতো তুমি যা বলবে আমি তাই বলবো ও মা 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 সকলা মা তোরা অনেক হাসাহাসি কেতাকেজি করেছিস মা আমার বিয়ের সময় তোরা হাসাহাসি কেতাকেজি করিনি তাহলে মন্ত্র শোনা ভুল হয়ে যাবে আমার খুড়ো যা বলবি আমি তাই বলবো এটা বিয়ে বাড়ি ভদ্র ভাবে ব্যবহার করবি ঠিক আছে মা পাঁচি হাতে হাত দাও এ তুই তোর মা বলবি আমি মা বলবো তুই মা বলবি বাবা লোক দেখে হাসছে কিরম পাগলার মতো করতে দেখি পাগলা সাজেছি তুমি যে বললে আমি আমি যা বললো তুই তাই বলবি তাই আমি বলছি আমি বিয়ে সব মারামারি আমি তোমার মারতেছি সেটা তুমি বলো তো একদম মুখ বন্ধ কোথায় সে কবে বিয়ে করেছি প্রেম করে পেয়ে গেছিলাম তো সে আবার চলে গেছে ভালো লাগে না বলো না মা কাল সভা তুই কোথায় ছুটি আছিস আমি ওটা বলিনি আমি বলেছি কাই সব মানে গোত্র গোত্র আমার গোত্র তোর গোত্র কি ভালো গোত্র রে বলে বৌদি তোমার গোত্র কি গো বাহ হুঁকো আর কলকে তোরা বসে আছি এক কলকে সেজে নিয়ে আসবে বল গোলা ধান আরে বাবা নটা নটা জল আরে বাবা এক গতি মাঠে দুলবা
গ্রামের লোক দায়িত্ব নেবে আজ হতে পাঁচি ভাত কামড়ে দায়িত্ব কে নেবে? বয়স হয়ে গেছে কেন রিক্সে ফেলবি? আজ হতে পাঁচি ভাত কামড়ে দায়িত্ব সব তোমার। আমি পাঁচি আর গদাই পাতার হাতে হাতে সঁপে দিলাম। দুপুর বেলা বড় মাছ খেয়েছি, সেই মাছকে এখন মোচড় মাছ খেয়েছে। ভালো গান ধরে বারে তুমি আমার মা
মরণ কামনা করতে চার ওই কি বলতে দা কি ও দিদিরা ওই জন্য কি বলে জানো কি বলে বলবো বলো তুই রাগ করবে না না আরে এত লোকের কুকু ছাগল মরে এত লোকের কুকু ছাগল মরে ও মরি কেন হাতে না হারে I'm gonna go to the